আপনাকে সেই জায়গায় যেতে হবে যেখানে জনগণ আপনাকে বিশ্বাস করে, কিন্তু আপনার উপর আস্থা থাকতে হবে যে আপনি পারবেন। সেই জন্য আমাদের রাজনীতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সকল নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের আমাদের যেকে যেখানে আছেন সবাই আপনারা এক সুরে কথা বলবেন, এক সুরে চলবেন, এক পথে চলবেন। এখানে যদি কেউ কাউকে ডিঙিয়ে এককভাবে কোথায় যেতে চায়, তাহলে তার লাভ কী হবে জানি না, দলের ক্ষতি হবে। আমরা দলের ক্ষতি করতে কাউকে আমরা অনুমতি দিতে পারি না এবং তাকে সেইভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা চাই দল চলবে একসঙ্গে, আমি কাউকে কোনো নির্দেশ দেব না। আমরা সকলে মিলে যে পথ ঠিক করবো সেই পথে আমরা সকলে যাব এবং সেই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি দল ছুট হয়ে নিজের সুবিধার জন্য কারো দালালি করতে চান, সে তার দালালি করলে সেখানেই চলে যান, আমাদের দলে তার কোনো সমস্যা হবে না। কারণ হলো একটাই, নির্বাচনে মানুষে দেবে সরকারকে অথবা দেবে বিরোধী দলকে। আমাদের কোন জায়গায় আছি সেটা জনগণের কাছে পরিষ্কার করতে হবে। জনগণ কিন্তু এই তিনটি দলের মধ্যে আওয়ামী লীগ আর বিএনপিকে এপি মুদ্রার এপি দেবং একুট এটাই মনে করে। সাধারণ জনগণ জানে যে এখন থেকে অপকীর্তি হচ্ছে, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আমরা, যেখানে আমাদের দেখা যাচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে আমরা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ফেলেছি। এগুলো কিন্তু এই দুইটি দলের অবদান এবং বিভিন্নভাবে যে আমাদেরকে বিশ্বের কাছে বিভিন্নভাবে আমাদেরকে ছোট হতে হয় তার জন্য কিন্তু দায়ী দুটি, একটি কোনো দল নয়, এই দুটি দলই এর জন্য দায়ী। আমাদের বিভিন্ন বিশ্বের কাছে আমাদেরকে যখন কোনো কথার কৈফিয়ত দিতে হয় সেটা যদি করতে হয় এই দুই দলের যখন শাসন ব্যবস্থা সেই সময় মানুষ সেটা জানে, তারপরেও মানুষের কাছে তাদেরকে আমরা যেভাবে তুলে ধরার দরকার সেভাবে আমরা তুলে ধরতে পারছি না। পারছি না কেন, আমাদের ভিতরে দুই চারজন লোক হঠাৎ করে নিজের ব্যক্তিগত সুবিধার দিকে খেয়াল করে এদিক ওদিক করছেন। এই বিষয়ে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সে যে পর্যায়ে নেতা হন তাকে আমরা ক্ষমা করব না, যেহেতু শুধু জাতীয় পার্টির নয়, ওনারা দেশেরও ক্ষতি করছেন। দেশের মানুষ যে পরিবর্তন চায়, দেশের মানুষ যে পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতি চায়, সেটার থেকে আমরা দিতে চেষ্টা করছি। সেটার থেকে আমাদেরকে বাধাগ্রস্ত করছে কিছু মানুষ, বিভিন্নভাবে আমাদের রাজনীতিকে মানুষের কাছে বিপদগামী করছে, মানুষকে বিভ্রান্ত করছে। সেই বিভ্রান্ত থেকে আপনাদেরকে মুক্ত করতে হবে। তার জন্য যেটা দরকার আমরা সেটা করতে চাই এবং সকলে মিলে আমরা সেটা করব। আপনারা সকলে রাজি আছেন? এবং সেটা যতই কঠিন কাজ হোক, কখনোই ভালো জিনিস সহজভাবে পাওয়া যায় না। যদি ভালো জিনিস করতে হলে তার মূল্য দিতে হবে, সেই মূল্য আমরা দিব, সেই ঝুঁকি আমরা নিব। আমরা সত্যিকার অর্থে জনগণকে একটি পরিবর্তন দেব, যে পরিবর্তনে রাজনৈতিক সংস্কৃতির শুধু পরিবর্তন হবে না, দেশের সর্বত্র যেগুলো জিনিস